ভারতের সাথে যাত্রী চলাচল বন্ধ হলেও চালু রয়েছে পণ্য পরিবহন। স্থলবন্দরে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনা প্রতিরোধে দুই দেশের পণ্য পরিবহনকারী ট্রাক চালক ও হেলপারদের মধ্যে নেই কোনো স্বাস্থ্য সচেতনতা, ফলে শক্তিশালী ভারতীয় ভ্যারিয়েন্ট স্থলবন্দরগুলো থেকে দেশে ঢুকে পড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল প্রতিনিধি নুরুজ্জামান লিটনের রিপোর্টে বিস্তারিত। দেশের শিল্প কলকারখানাগুলোতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ ব্যবস্থায় বেনাপোল বন্দরকে রাখা হয়েছে লকডাউনের আওতামুক্ত। ফলে স্বাভাবিকভাবে বেনাপোল বন্দর দিয়ে রেল ও স্থলপথে ভারত বাংলাদেশের মধ্যে চলছে আমদানি রফতানি বাণিজ্য। বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের দিক থেকে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত। প্রতিদিন বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি পণ্য পরিবহনের কাজে প্রায় 1,500 ট্রাক চালক ও হেলপার দুই দেশের মধ্যে যাতায়াত করে থাকেন। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তদারকি না থাকায় অবাধে মাস্ক পিপি ছাড়া চলাফেরা করছেন তারা, ফলে ভয়াবহ সংক্রমণ ঝুঁকিতে সংশ্লিষ্ট অন্তত 10,000 মানুষ। ভারত থেকে আমাদের বাংলাদেশে ঢোকার সময় কোনো জীবাণুনাশক স্প্রে করা হয়নি। হেলপার খালাসির কোনো মানে ড্রাইভারের কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই, স্যানিটাইজার নেই। আমরা বেনাপোল স্থানীয় মানুষ, খুব স্বাস্থ্য ঝুঁকিতে আছি, কারণ ভারতীয় খালাসিরা যে সকল পণ্যবাহী ট্রাক খালাস করে যাচ্ছে তার না নেই কোনো তাদের স্বাস্থ্যবিধি, নেই তাদের কোনো মুখে মাস্ক। ভারতীয় ট্রাক ড্রাইভার এবং হেল্পারগণ যাতে বেনাপোল স্থলবন্দরে মাস্ক এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়া বাংলাদেশ বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমরা ভারতীয় বন্দর কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি এবং এ বিষয়ে ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে আমাদের অবগত রয়েছে। পণ্য বহনকারী ভারত ও বাংলাদেশি ট্রাকে এখন জীবাণুনাশক স্প্রেও ব্যবহার করা হয় না, স্বাস্থ্য পরীক্ষাও হয় না চালক হেলপার ও হ্যান্ডলিং শ্রমিকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।